বিধানসভার নির্বাচনের কংগ্রেসের এআইইউডিএফর মহাজোটবন্ধন ঠিকই হয়েছে, কিন্তু এতিয়া সমষ্টিক লৈ টনাজোড়া দুয়োটা দলের মাজত। কংগ্রেসের বিধায়ক থকা কেবাটাও সমষ্টিত চকু দিছে বদরুদ্দিন আজমলে। কেবল কথারেই নহয়, কামেরেও দিছে আজমলে এই পরিচয়। প্রথমে কংগ্রেসের বিধায়ক ইলিয়াস আলীর দলগাঁও সমষ্টিক লৈ এতিয়া দুয়োটা দলের মাজত টনাজোড়া। নিজের মিত্র দলের বিধায়ককে প্রত্যাহ্বান জানায় দলগাঁওত বিশাল কর্মী সভাপতি বদরুদ্দিন আজমলে নিজের দলীয় প্রার্থী মজিবুর রহমানের জিন্দাবাদ ধ্বনি দিলে। কেবল ইমানতেই ক্ষান্ত নাথাকি মজিবুর রহমানের জিন্দাবাদ ধ্বনি দি মিত্র দলের বিধায়ক ইলিয়াস আলী গো ব্যাক ধ্বনি দিলে বদরুদ্দিন আজমলে। ইলিয়াস আলী গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক, ইলিয়াস আলী গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। ইলিয়াস আলী গো ব্যাক ধ্বনিৰে নিজৰ ভাষণ আৰম্ভ কৰিলে আজমলে। রহমান জিন্দাবাদ, 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 মুজিবুর রহমান জিন্দাবাদ, 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 মুজিবুর রহমান ওয়েলকাম, 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 মুজিবুর রহমান ওয়েলকাম, 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 ইলিয়াস আলী গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক, ইলিয়াস আলী গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। কোনোপধ্যেই কংগ্রেস তথা ইলিয়াস আলীক এবার দলগাঁও সমষ্টি এড়ি নিদিয়ে বলে হাজার হাজার কর্মীক সম্বোধন করে স্পষ্টক কলে বদরুদ্দিন আজমলে। এই দলগাঁও সিটটু আপনাদের এইবার এডভান্স মুজিবুর রহমানক দিছে নি না দিছে না? মুজিবুর রহমানক দিছে নি না দিছে না? জিকাই দিব তো সব। আমি গঠবন্ধনের একজন পার্টনার, মই ইয়াত স্টেজত কব নোৱাৰো বলে আমি মুজিবুর রহমানক দি দিম বলে আপনাদের তো কব পারে। আপনার প্রতিনিধি কার লাগে? আরো জোরদার হিসাবে কার লাগে? আপনার এই রেকর্ডিং টুক মই গঠবন্ধনের মিটিং দেখাই দিম। ইমান ডিমান্ড আছে মুজিবুর রহমান, ঠিক আছে নি না? মহাজোটবন্ধন হয়েছে যদিও কংগ্রেস দলে যদি দলগাঁও সমষ্টি এআইইউডিএফক এড়ি নিদিয়ে তেনেহলে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার বাবেও সাজু হয়েছে এআইইউডিএফ। যদিহে কংগ্রেস এনে সমষ্টি তেনেহলে দলগাঁওত এআইইউডিএফও দিব প্রার্থিত্ব। আপনাদের আমাক পারমিশন দিছে আর যদি গঠবন্ধনে না মানে, গঠবন্ধনে না মানে মুজিবুর লাগে না? আপনাদের ফ্রেন্ডলি লড়াই হলে তৈয়ার আছে? হয়, জিকাবো পারিব? পারিম। মুজিবুর রহমানক জিকাবো পারিব? পারিম। মুজিবুর রহমানক জিকাবো? জিকাম। এই ফলে হাত উঠা নাই, শাবাশ। বিগত সময়ছোৱাত কংগ্রেস বিধায়ক ইলিয়াস আলীয়ে সমষ্টিৰ বাবে কোনো কামেই কৰা নাই অভিযোগ তুলি বদরুদ্দিন আজমলে কলে যদিহে নির্বাচনত বন্ধুত্বমূলক প্রতিদ্বন্দ্বিতা হয় তেনেহলে হেনু ইলিয়াস আলীয়ে এটাও ভোট নাপায় দলগাঁও সমষ্টিত। কমসে কম 50-60 হাজার মানুষ আছে, ইয়াত বেশি হব। এইটু বুঝা যায় কি যে আপনাদের মামুন ইমদাদে তো কইছে 5 জন করে 125, 1,25,000। মই 50ক 5 জন করে যদি মারু 2 লাখের উপরে যায়, এটা ভোট না পায় ইলিয়াস আলী সাহেব। আনকি এআইইউডিএফর প্রার্থী মজিবুর রহমানের বিজয়ের বাবে মুম্বাইত বিশাল ফুলর মালার অর্ডার দিব আজমলে। আর আমি আজির পর গই আমার বম্বের সবচেয়ে ডাঙর মার্কেট ফুলর মার্কেট ক্রাফট মার্কেট হয়, মই আজির পর এটা অর্ডার দি দিম। মিত্রজোঁটত থাকিও মিত্র দলের বিধায়কর সমষ্টিত গভীর আত্মপ্রত্যয় বদরুদ্দিন আজমলের। কেবল দলগাঁওয়ে নহয় রাজ্যর আর 4-5টা কংগ্রেস বিধায়ক থাকা সমষ্টিত চকু পড়ছে আজমলের। যদি কংগ্রেসে এড়ি নিদিয়ে আর 4-5টা সমষ্টিত হব কংগ্রেস এডিএফর বন্ধুত্বমূলক প্রতিদ্বন্দ্বিতা। আর 2-4টা হব পারে, এনেকা বেশি নহব বলে মুজিবুর রহমান এবার জিকিব। মহাজোঁটত সকলো দলেই স্যাক্রিফাইস করবই লাগিব বলে পুনরবার কলে আজমলে। ক্যামেরা পার্সন প্রাঞ্জল রূপকৃষ্ণর সঙ্গে দলগাঁওর মুকুট রাজ শর্মা, নিউজ লাইভ।